এক নম্বর প্রশ্ন, মানুষ কিসের তৈরি, মাটি নাকি নুতফা? আল্লাহ তাআলাকে উপরওয়ালা বলা যাবে কিনা? এরপর আরেকটা হলো, মহরম মাসে বিয়ে শাদি হওয়া যাবে কিনা? একজন সুদ করে, একটা সুদ করে সবথেকে ছোট আজাব কোনটি? মহরম মাস আসলে নিজের শরীরের মধ্যে আঘাত করা যাবে কিনা? চার মাজহাব থেকে নির্দিষ্ট একটি মাজহাবের উপর চলা কি ওয়াজিব? মাজহাব যদি চারটি হক হয়ে থাকে তাহলে চারটির উপর আমল না করে একটির উপর কেন আমল করব? অনেকে বলে থাকে মিলাদুন নবী তো সাহাবায়ে কেরাম করেনি, তাহলে আমরা কেন করব? অনেকে বলছেন যে আমাদের তাকদিরে যা কিছু আছে তাই যদি হয় তাহলে দোয়া কেন করব? একজন প্রশ্ন করছে মহরম মাসে নিরামিষ খাওয়া যাবে কিনা? জি, মহরম মাসে নিরামিষ খাওয়া যাবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এক নম্বর প্রশ্ন, মানুষ কিসের তৈরি, মাটি নাকি নুতফা? একমাত্র আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, একমাত্র আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, আর হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়ের সৃষ্টি, আর আমরা নাপাক নুতফা দিয়ে সৃষ্টি। মারহাবা কোন। আমি বুঝি নাই প্রশ্নটা কি জানি লেখছে, লেখা না। ও, আল্লাহ তাআলাকে উপরওয়ালা বলা যাবে কিনা? আল্লাহ তাআলাকে আমরা অনেক নামে ডাকি, একজন মনের ভাব অভিব্যক্তি করতে গিয়ে যদি উপরওয়ালা দিয়ে যদি একমাত্র আল্লাহকেই নির্ধারণ করে, আল্লাহকেই বুঝাই তার অন্তর দিয়ে, তাহলে আল্লাহকে উপরওয়ালা বলা কোনো অসুবিধার কোনো কারণ নেই। আল্লাহ পাক ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমাদের শাহরুখের নিকটে আছেন। বলেন মারহাবা। এটা হলো ইন্নামাল আমাল বিন্নিয়াত। অনেকে বলে থাকে মিলাদুন নবী তো সাহাবায়ে কেরাম করেনি, তাহলে আমরা কেন করব? মিলাদুন নবী সাহাবায়ে কেরাম করেনি তোমাকে কে বলছে? মিলাদুন নবী বলতে কি বোঝায়? আমি আগে ওয়াজে বলে গেছি, মিলাদুন নবী বলতে কি ওই যে আমরা যে রেলি করি জুলুস এটাই বোঝায়? মিলাদুন নবী বলতে কি আমরা যে দুরুদ শরীফ পড়ি ইয়া নবী সালাম আলাইকে বুঝি এটাই বোঝায়? মিলাদুন নবী মানে হলো নবীর শুভ আগমন। নবীর শুভ আগমনটা কি সত্য না মিথ্যা? তো এটাই তো মিলাদুন নবী। তো নবী সাল্লাম নিজের মিলাদ নিজেই পড়েছেন। আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে আপনি সোমবারে রোজা রাখেন কেন? রসুল বলছেন এই সোমবারে আমি পৃথিবীতে শুভ আগমন করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মিলাদ নবী নিজেই করেছেন। মারহাবা বলেন। হুজুর জানার ছিল তাকদীর কি পরিবর্তন হতে পারে? হ্যাঁ, তাকদীর অনেক প্রকার আছে, এর মধ্যে একটা তাকদীর হলো তাকদীরে মুআল্লাকা, যেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যখন সুবহানাল্লাহ। অনেকে বলছেন যে আমাদের তাকদীরে যা কিছু আছে তাই যদি হয় তাহলে দোয়া কেন করব? আল্লাহ বলছেন উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। হায়াত মুত রিজিক তকদির সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এই দোয়া আপনি যে কোনো মুহূর্তে আপনি করতে পারবেন। দোয়া করা শরীয়ত সম্মত, এই জন্য এটার সাথে তাকদীরের কোনো সম্পর্ক নেই। একজন সুদ করে, একটা সুদ করে সবথেকে ছোট আজাব কোনটি? একজন সুদ করে সবচাইতে ছোট আজাবটি হলো তার মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে গুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সুদ খাবো না। চার মাজহাব থেকে নির্দিষ্ট একটি মাজহাবের উপর চলা কি ওয়াজিব? মাজহাব যদি চারটি হক হয়ে থাকে তাহলে চারটির উপর আমল না করে একটির উপর কেন আমল করব? আল মাজহাব তাকলিদুন ওয়াজিবুন, মাজহাবকে অনুসরণ করা ওয়াজিব, এবং যে যে মাজহাবকে ফলো করবে সেই মাজহাবের উপরে অটল থাকবে। কারণ একই বিষয়ে চারজন ইমাম চারটা বিষয় বলেছেন, তাহলে আপনি একজনের পক্ষে চার ইমামের চার কথা পালন করা সম্ভব নয়। এই জন্য আপনাকে একটি মাজহাবের বা যেটা মানবেন আপনি একটা মাজহাবের উপরে আপনি অটল থাকবেন, না হলে আপনার কর্ম করতে ইবাদত করতে আপনার নিজের জন্যই সমস্যা হবে। এই জন্য আপনাকে একটাই নির্ধারণ করে নিতে হবে, যেহেতু চার মাজহাবই হক। একজনের প্রশ্ন করছে মহরম মাসে নিরামিষ খাওয়া যাবে কিনা? জি, মহরম মাসে নিরামিষ খাওয়া যাবে। মহরম মাসে আপনি যে কোনো খাবারই খেতে পারবেন। আমাদের দেশে যারা আছেন তারা মহরম মাসে নিরামিষ খায়, হ্যাঁ,
এবং অন্য কোনো ভালো কোনো খাবার তারা খায় না। এটা খায় না, এটা আমরা ইমাম হাসান হুসাইনের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে যে বীরগন্ত যে ঘটনা, তারা পানীয় পান করেনি, এই জন্য তারা যে একটা একটা মর্মান্তিকভাবে যে শহীদ হয়েছেন, এই জন্য আমরাও তাদের সাথে আমরা ওই দিনটাকে ভালো কিছু না খেয়ে অথবা তাদের প্রতি মর্মাহত হয়ে মনটা খারাপ করে আমরা সেই সময়টা কাটাই। যদিও কাটানি এটা হলো অন্য মনের ঐকান্তিক ব্যাপার, কিন্তু কেউ যদি অন্য কোনো খাবার খায় তাহলে কোনো গুনাহ হবে না। এরপর আরেকটা হলো মহরম মাসে বিয়ে শাদি হওয়া যাবে কি না, মহরম মাসে বিয়ে শাদি দেওয়া যাবে, কারণ বিয়ে শাদি এই সমস্ত বিষয়গুলোতে মহরম মাসে বিয়ে শাদি করা যাবে না, এই মর্মে কোনো রেওয়ায়ত সহি কোনো রেওয়ায়ত নেই। আমাদের দেশে যেটা করে এটা আমি একটাই বলছি, সেটা হলো আমরা মনের ঐকান্তিক বিভিন্ন বিষয় থেকে যেই দিনে ইমাম হাসান হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন আমরা মর্মাহত, সেই জন্য আমরা আনন্দ থেকে বিভিন্ন থেকে বিরত থাকি, এটা একান্তই যার যার ব্যক্তিগত একটি ব্যাপার। হ্যাঁ, যদি কোনো বিয়ে হয় তাহলে বিয়েটা কি হারাম হবে? না, হারাম হবে না। এটাকে আমরা ওইভাবেই নিয়ে ফেলে দিলে তো একটা শরীয়ত হয়ে যায়। শরীয়তটা তো এত কঠিন না যে আপনি যদি একবার এটাকে ওয়াজিব বানিয়ে ফেলেন তাহলে তো এটা দুরুস্ত হবে না, এই জন্য আপনি খান না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একবারে এটা খাওয়া জায়েজ না অথবা খাইলে গুনাহ হবে, হ্যাঁ, এগুলো কোনো এটার সাথে কোনো শরীয়তে কোনো সম্পর্ক নাই। মহরম মাস আসলে নিজের শরীরের মধ্যে আঘাত করা যাবে কি না, মহরম মাস আসলে আঘাত না, যে কোনো মুহূর্তে নিজের শরীরে নিজে আঘাত করা হারাম। এই জন্য আপনি শুধু মহরম মাসে না, যে কোনো মুহূর্তে যদি আপনি নিজের শরীরে নিজে আঘাত করে রক্তাক্ত করেন এটা সম্পূর্ণ শরীয়তে হারাম। আমাদের দেশে বিশেষ করে মহরম মাসে এটা খুব বেশি দেখা যায় যে তারা সিকল দিয়ে দাউ দিয়ে পিছনে কুবায়। আমি ইউটিউবে দেখেছি একেবারে এত বড় বড় বাঁকা বাঁকা কি জেনে দিয়ে এমনভাবে পিঠে কুব মারে, পিঠটা একবারে অতিটা পাট হয়ে যায়, রক্ত হয়ে লালে লাল হয়ে যায়। এই জন্য এইগুলো সম্পূর্ণ হারাম, এটার সাথে শরীরের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আপনাকে মহরমে যে জিনিসটা ধারণ করতে হবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হয়েছেন, হককে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন। কি করতে গিয়ে? হককে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন। আপনিও হককে প্রতিষ্ঠা করতে গিয়ে হুসাইনের মতো জীবন দেন, তাইলে মনে করুন যে আপনি হকের পথে আছেন। বুঝাইতে পারছি? তো আপনি ওই বীর হয়েন না নিজের শরীরের উপরে ফালাই দিয়া, এই ক্ষতি করার জন্য বলা হয় নাই, এটা ইসলামের সম্পূর্ণ হারাম। কি হারাম এ ব্যাপারে চ্যালেঞ্জ, এ ব্যাপারে যদি কেউ যদি কথা বলতে চায়। আমাদের আমাদের ভৈরবের মধ্যে অনেক মানুষ আমাদেরকে মনে করে যে আমরা মনে ইয়া হয়ে গেছি, হাসান হোসেনের বিরুদ্ধে হয়ে গেছি, আহলে বাইতের বিরুদ্ধে হয়ে গেছি, পান্ডাতনের বিরুদ্ধে হয়ে গেছি। যারা মিছিল টিছিল করে তারা আমাদের বিরুদ্ধে কিছু কথা বলতে চেষ্টা করে। তো তোমরা যারা চেষ্টা করো, তোমাদের তো বোঝা দরকার যে আমি কি বোঝাতে চাইতেছি। তোমরা যদি না বুঝো তাহলে একটা কাজ করো, দিয়া তুমি মহব্বত করো, দাও দিয়া কুবাইয়া গলা কাটতে ফেলাই দেন, অসুবিধা কি? না করবো কেনা? অত এত বাপ তো আমরা বুঝি না। আমরা বুঝি কি? হুসাইন যেই জন্য শহীদ হয়েছেন, ইমামে আলী মুকাম যেই জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আপনি ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ যদি হইতে পারেন তাহলে আপনি হলেন হুসাইনি প্রেমিক। কোন আন্দোলনের সমুদ্র রাজপথে পাওয়া যায় না, তাহলে অনর্থক আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা আপনাদের শত্রু না। আমরা বোঝাইতে চাই কট্টর শিয়া যারা বাংলাদেশে যারা আমরা যারা আছি তারা ওই কট্টরদের মতো না। তারা কি করে মহরমের 10 তারিখে তারা মানে খুব তাদের প্রতি মন খারাপ থাকে, কষ্ট থাকে। এটা অবশ্যই আমাদের, আমরা যখন ওয়াজ করি কারবালার ওয়াজ করি আমরা নিজেরাও মন খারাপ করি, কান্নাকাটি করি, এটা হলো অন্য বিষয়। আর একেবারে শরীরে আঘাত করতে হবে, শিকলটা বাইরে রক্তাক্ত করতে হবে, এই বিষয়গুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। শেষ ওয়া, এটা আমি ওই জন্য বলে গেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গলা মেরে শহীদ করছি থেকে তোমরা শরীরের মধ্যে আঘাত করো, তো ইমাম হাসানকে যে বিষ পান করে শহীদ করছে, বিষ খাইতে পারো না? বিষয়গুলো তো বোঝা, এরকমই তো বোঝা যায় বিষয়টা, এরকম না? এটা ফাওয়ালা ফ্রাইপ একটু কইরেন না, এগুলো কইরা অনর্থ নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগায়েন না। যদি কিছু বোঝার থাকে আমাদের সাথে বুঝবেন। বড় বড় আলেমরা কি আপনাদের কম বুঝে? আপনার যদি কম আসে, আমরা যদি সারা জীবন কারবালার ওয়াজ করতে করতে বৈরবের মানুষ তো পাগল হয়েছে আমার কারবালার ওয়াজ দিয়া, কথা কন ঠিক না বেটি? ফান্ডাতের ওয়াজ, কারবালার ওয়াজ, আহলে বাইতের ওয়াজ, এখন তো মহিলারা ঘরে বসে বসে কারবালার ওয়াজ শুনে, শুনে কি শুনে না? আর আমরা কোন, আমরা এখন আহলে বাইতের বিরুদ্ধে, এগুলো ফাও এগুলো কইরেন না, কারণ আপনারা জানা আমি খুব খারাপ লাগে। ম্যাক্সিমাম যারা এই কাজগুলো করেন আপনারা এলএমের, আপনারা কোরআন হাদিস কতটুকু জানেন আমি জানি না, কোরআন হাদিস আপনাদেরকে জানতে হবে। আপনি সত্যিটা পালন করেন যেন আমাদেরকে নিয়ে তৃতীয় পক্ষ যেন কোনো মজা মারতে না পারে, কথা বোঝাতে পারছি? আপনাদের এই সমস্ত সিকল দিয়ে বাইরে বাইরে দাউ দিয়া কুবা কুবি এইগুলো মানুষের দেখে দেখে আমাদেরকে মন্দ বলে, যার বাতিল আছে তারা মজা করে। এই জন্য মহব্বতের অনেক প্রকার আছে, সব মহব্বত দেখাইতে গেলে অ্যাক্সিডেন্ট করা লাগে। যাক,
এগুলো এত এত গভীর ওজনেতে কইলে আপনারা বুঝবেন না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন কিনা, অনেকেই সমাজে এই বিষয়টি নিয়ে ফিতনার মুখোমুখি হচ্ছে। আমি কি বলবো এই ব্যাপারে? আমার তো কোনো কথা নাই, আমার কি সাধ্য আছে কাউরে সাহাবী বানানো, কাউকে সাহাবী না বানানো? ইমামগণ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলেছেন, ইমাম বুখারী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলেছেন, এবং সিয়াসিত্তার ছয়টা কিতাবের মধ্যে 163টি হাদিস আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন। তো উনি যদি সাহাবি না হতো তাহলে সিয়াসিত্তা বিশুদ্ধ গ্রন্থে ওনার হাদিসগুলো এইভাবে বর্ণনা করত না। সুতরাং উনি সাহাবি ছিলেন, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবায়ে সাহাবায়ে কেরামদের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছে এগুলো তাদের ইস্তিহাদি ভুল, গবেষণাগত ভুল। এজন্য এই ভুলগুলোর জন্য ভুল ধরার দায়িত্ব আমাদের না। রাসূল বলছেন সাহাবি সাহাবি যদি কোনো মারামারি লাগে, যদি কেউ সঠিক হয় সে পাবে দুইটা সওয়াব, যদি তার ভুল হয় সে পাবে একটা সওয়াব, কিন্তু তাদের মন্দ বলা যাবে না। সুতরাং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, ইজিদের দোষ আমির মুয়াবিয়াকে দেওয়া যাবে না। বুঝতে পারছেন আপনি? কারণ দীর্ঘদিন পর্যন্ত হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের শাসনকর্তা ছিলেন, ইসলামের গুরু দায়িত্ব তিনি পালন করেছিলেন, এবং তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়াও করেছেন ইমাম হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তো সুতরাং যারা এটা নিয়ে অনর্থক তর্ক বাজাচ্ছেন, তারা ইতিহাসের বিভিন্ন কিতাব, বিভিন্ন ডকুমেন্টস, যুদ্ধ বিগ্রহের বিভিন্ন কাহিনী টাইনে আইনে পাবলিকরে বুঝাইতে চেষ্টা করে যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করছে, তিনি আবার হক হয় কিভাবে? তিনি যদি মুনাফিক হতেন, জাহান্নামী হতেন, রাসূল কি তার জন্য দোয়া করতেন? কথা কোন রাসূল দোয়া করতেন? দোয়া করতেন না। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। কথা বলেন ঠিক কি না? বলেন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সালাম।